আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ আমরা ফ্রোজেন সোল্ডারের বেস্ট পাঁচটা এক্সারসাইজ শিখিয়ে দেব যে এক্সারসাইজগুলো বাসায় বসে করলে আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন তো শুরুতেই আমরা একটু জেনে নেব যে ফ্রোজেন সোল্ডারটা কী এবং কেন হয় ফ্রিজ থেকে ফ্রোজেন অর্থাৎ জমে যাওয়া সোলডার মানে কাঁধের জয়েন্ট তাহলে ফ্রোজেন সোল্ডার কথাটার অর্থ হচ্ছে দর্শক কাঁধের জয়েন্ট জমে যাওয়া অথবা শক্ত হয়ে যাওয়া এই ফ্রোজন সোল্ডারটা সাধারণত ডায়াবেটিস রুগীদের বেশি হয় এছাড়াও হেমাফিলেজিক প্যাশেন্টদেরও এই ফ্রোজেন সোল্ডার হতে পারে যাদের সার্ভাইকেল রেডিকুলোপ্যাথি আছে দর্শক অর্থাৎ ঘাট থেকে ব্যথা হাতের দিকে নেমে আসে তাদেরও এই ফ্রোজেন সোল্ডারটা হতে পারে তাছাড়াও আপনার ট্রোমাটিক কারণে অর্থাৎ শোল্ডার জয়েন্টে কোনো কারণে যদি ইনজুরি হয় তাহলেও আপনার ফ্রোজন শোল্ডার হতে পারে এখন এই ফ্রোজন শোল্ডার হলে হাত উপরে উঠাতে কষ্ট হয় হাত দিয়ে পিঠ চুল কাটে মাথার চুল আশ্রাইতে মহিলাদের চুল বাঁধতে গিয়েও অনেক কষ্ট হয় এছাড়াও কাপড় চাপড় খুলতে এবং পড়তেও অনেক কষ্ট হয় দর্শক যে পাশে ফ্রোজেন শোল্ডার হয়েছে দর্শক সেই পার্শ্বে হয়ে শুয়ে থাকতে অনেক কষ্ট হয় এবং শোয়ার পরে যন্ত্রণায় ঘুম ভেঙে যায় এখন এই ফ্রোজেন সোল্ডারের জন্য অনেকে অনেক চিকিৎসা নেয় দর্শক তবে মেডিসিন খেয়ে তেমন কোনো কাজ হয় না খুব বেশি একটা কাজ হয় না অনেকেই ফ্রোজেন সোল্ডারের জন্য সোল্ডার জয়েন্টে এক ধরনের ইঞ্জেকশন পর্যন্ত নেয় এতও তেমন কাজ হয় না ফ্রোজন সোল্ডারের জন্য সবচেয়ে বেস্ট চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা অর্থাৎ আপনি ফিজিওথেরাপিস্টকে দিয়ে যদি আপনার আশেপাশে যে স্ট্রাকচার জমে যাওয়া স্ট্রাকচারগুলোকে যদি সফট করে নিতে পারেন এবং সোল্ডার জয়েন্টটাকে একটু এক্সারসাইজের মাধ্যমে ফুল রেঞ্জ আনতে পারেন অর্থাৎ যে মুভমেন্টগুলো হয় দর্শক সেই মুভমেন্টগুলো যদি ফিরিয়ে আনতে পারেন তাহলে এই জয়েন্ট এই ফ্রোজেন সোল্ডারটা খুব দ্রুত ভালো হয়ে যায় এর জন্যই আমরা আজকে আপনাদের জন্য পাঁচটা বেস্ট এক্সারসাইজ সিলেক্ট করেছি এই এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দেব যে এক্সারসাইজগুলো ঘরে বসে করলেই এই সমস্যাগুলোর থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন ইনশাল্লাহ চলুন দর্শক এই এক্সারসাইজগুলো দেখে নেই ফ্রোজেন সোল্ডারের জন্য প্রথমে যে এক্সারসাইজটা দেখাবো দর্শক সেটা এরকম যে আপনার এই নেকটাকে একটু স্ট্রেসিং এই নেকটাকে স্ট্রেসিং করার জন্য আপনাকে যেটা করতে হবে দর্শক এরকম বেডের একটা পাশে গিয়ে বসতে হবে পাশে গিয়ে বসে ধরেন দর্শক আমার এই সোল্ডার জয়েন্টে ফ্রোজন শোল্ডার অর্থাৎ এই জয়েন্টে যদি ফ্রোজন শোল্ডার হয় লেফট হ্যান্ডের যদি ফ্রোজন সোল্ডার হয় তাহলে আপনি এই হাতটা দিয়ে একটু পিছনে পিছনে একটু ধরবেন ধরে আপনি এই কানটাকে এই কাঁধে লাগানোর চেষ্টা করবেন কাঁধে লাগানোর যখন চেষ্টা করবেন দর্শক তখন দেখবেন যে এই জায়গাটাতে একটা স্ট্রেস পড়ছে অথবা এই হাত দিয়ে আপনি একটু টানতে পারবেন টানলে দেখবেন যে আপনার ঘাড়ের একটা অংশে স্ট্রেস পড়ছে যখন এই স্ট্রেসিংটা হবে দর্শক তখন এখানে পনেরো সেকেন্ড হোল্ড করে মোটামুটি এই এক্সারসাইজটা পাঁচবার করবেন এটাই যদি বিভিন্ন অ্যাঙ্গেলে আনেন দর্শক দেখবেন যে ঘাড়ের মাংসপেশিগুলো আপনার স্ট্রেস পড়ছে এই স্ট্রেসিংটা যখন পড়বে দর্শক তখন এখানে পনেরো সেকেন্ড হোল্ড করে মোটামুটি পাঁচ ছয় এই এক্সারসাইজটা করবেন বিভিন্ন অ্যাঙ্গেলে দর্শক বিভিন্ন অ্যাঙ্গেলে অর্থাৎ ঘাড়ের মাংসপেশিগুলোকে আপনার স্ট্রেস করা দর্শক এবার যে এক্সারসাইজটা দেখাবো সেটাকে বলতেছি আমরা তাওয়াল স্ট্রেসিং এই তাওয়াল স্ট্রেসিংটা একটু কঠিন দর্শক তারপরেও যদি এক্সারসাইজটা করতে পারেন যাদের পিছনে হাত নিতে কষ্ট হয় তাদের এই হাত নেওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ এই এক্সারসাইজটা করার জন্য আপনি এরকম একটা তাওয়াল নেবেন তাওল নেওয়ার পর বাসায় এরকম তাওল নেবেন অথবা এইরকম একটা লম্বা কাপড় নিলেই হবে দর্শক নেওয়ার পরে আপনার যে হাতটাতে ফ্রোজন সোল্ডার ধরুন দর্শক আমার লেফট সাইডে ফ্রোজন সোল্ডার তাহলে আমি এই হাতটা পিছনে দেবো অর্থাৎ দর্শক দেখেন খেয়াল করেন এইভাবে আমি পিছনে দেবো দেওয়ার পরে যে ভালো হারটা দর্শক দেখেন খেয়াল করেন এই ভালো হারটা দিয়ে এটাকে টানবো টানলে এটা উপরের দিকে উঠবে দর্শক অর্থাৎ পিঠ যেভাবে চুল করে অথবা পিট যেভাবে পরিষ্কার করে কাপড় চোপড় দিয়ে ঠিক সেই কাজটাই আপনি এখানে করবেন দর্শক এটাকে তাওল স্ট্রেসিং এটাও মোটামুটি আট দশ বার করবেন যখন করবেন তখন অবশ্যই অবশ্যই আট দশ বার করবেন দর্শক এবার যে এক্সারসাইজটা দেখাবো দর্শক সেটা পুলির মাধ্যমে করতে হয় অর্থাৎ আপনারা যদি বাসায় একটা পুলি তৈরি করে নিতে পারেন অথবা একটা পুলি কিনে নিতে পারেন তাহলে এই পুলিটা আপনার যে হেল্পটা করবে দর্শক সেটা এরকম যে আপনি এরকম পুলি টেনে এক্সারসাইজটা করতে পারেন দর্শক দেখেন আমি যখন ভালো হাত দিয়ে নিচের দিকে টানতেছি দর্শক তখন খারাপ হারটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠতেছে এমন এইরকম করে যদি আপনি মোটামুটি দশ পনেরো বার করতে পারেন অথবা দুই তিন মিনিট করতে পারেন দর্শক তাহলে এই হারটা আস্তে 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 ফ্রোজেন সোল্ডারটা ছেড়ে দেবে দর্শক এবার যে এক্সারসাইজটা দেখাবো সেটাকে আমরা বলছি ওয়াল ক্লাইম্বিং এই ওয়াল ক্লাইম্বিং করার জন্য আপনার প্রথমে একটা দেয়ালের পাশে গিয়ে দাঁড়াইতে হবে দেয়ালের পাশে যখন দাঁড়াবেন দর্শক তখন আপনার দুটো হাত আপনি দেয়ালে প্লেস করবেন প্লেস করার পরে ভালো হাত এবং খারাপ হাত দুটাকেই প্লেস করবেন দর্শক প্লেস করার পরে আপনি আস্তে 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 হাত দুটোকে উপরের দিকে উঠাবেন দর্শক দেখেন দর্শক আপনার ভালো হারটা যতদূর ওঠে খারাপ হারটাকেও ততদূর উঠানোর চেষ্টা করবেন যদি বা শুরুতে পারবেন না তবে টার্গেট নেবেন যে ভালো হারটা যতদূর ওঠে খারাপ হারটাকেও ততদূর উঠানোর চেষ্টা করবেন দর্শক ম্যাক্সিমাম রেঞ্জে গিয়ে আপনি এখানে একটু দশ সেকেন্ড হোল্ড করবেন অর্থাৎ এখানে যদি আপনি উঠাতে পারেন দর্শক এই লেভেলে আপনি দশ সেকেন্ড হোল্ড করে আবার আপনি নিচের দিকে নামবেন দর্শক একটু খেয়াল করেন আমি কিন্তু হারটা দেয়াল থেকে উঠাই অর্থাৎ হাতটা দেয়ালে থাকবে দর্শক আবার আপনি এখান থেকে উঠাবেন এইভাবেও মোটামুটি দশ পনেরোটা রিপিটেশন করবেন এরকম নিচে নামানো এবং ওফরে ওঠানো এইভাবে দশ পনেরোটা রিপিটেশন করবেন দর্শক সর্বশেষ অর্থাৎ পাঁচ নম্বর যে এক্সারসাইজটা দেখাচ্ছি দর্শক সেটা এরকম বলতেছি আমরা কর্নার স্ট্রেসিং এই কর্নার স্ট্রেসিংটা করার জন্য আপনি দুই দেয়ালের মাঝখানে যে কর্নারটা দর্শক এরকম একটা কর্নার সিলেক্ট করতে হবে করার পরে আবার আপনি এই কর্নারের পাশে গিয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে দেখেন দর্শক শোল্ডার লেভেলে হাত দুটাকে প্লেস করতে হবে প্লেস করার পরে দেখেন দর্শক হাত দুটোকে অবশ্যই অবশ্যই সোল্ডার লেভেলে প্লেস করতে হবে সোল্ডার লেভেল প্লেস করলাম দর্শক এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট সামনের দিকে বুকটাকে এবং চেস্টটাকে অর্থাৎ মাথাটাকে এবং চেস্টটাকে সামনের দিকে নিয়ে যাবো নিয়ে গেলে দেখবেন দর্শক এই সোল্ডার জয়েন্টের এই জায়গাটাতে প্রচণ্ড একটা স্ট্রেস পড়বে অথবা টান পড়বে যখন এই টানটা পড়বে তখন আপনি এখানে পনেরো সেকেন্ড হোল্ড করে মোটামুটি এই এক্সারসাইজটাও আর দশবার করবেন দেখেন দর্শক আরও একবার দেখাই যে আপনি সোল্ডার লেভেলে হাতটাকে প্লেস করবেন প্লেস করার পরে জাস্ট শেষটাকে এবং মাথাটাকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে নিয়ে আসবেন নিয়ে আসলে দর্শক দেখবেন যে সোল্ডার লেভেলে প্রচণ্ড একটা স্ট্রেস পড়বে আর এই স্ট্রেসটা পড়লে মোটামুটি এখানে পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও আপনি মোটামুটি আট দশ বার করবেন এই এক্সারসাইজগুলো করলে ম্যাক্সিমাম ফ্রোজন সোল্ডারের পেশেন্ট আশা করি উপকৃত হবেন তারপরেও দর্শক একটা কথা বলি যে এই এক্সারসাইজগুলো করে যদি কোনো কারণে আপনার ব্যথা বেড়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই কোনো একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখে তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন আশা করি আপনার ফ্রোজেন সোল্ডারের সমস্যা থেকে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ অথবা ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ ফ্রোজেন সোল্ডার নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে লিখবেন আমরা সেই অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা অনুরোধ দর্শক আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন এবং কোনো যদি গ্রুপ থাকে সেখানেও শেয়ার করে রাখবেন যাতে আপনার মাধ্যমে অন্যরা উপকৃত হয় দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই দোয়াই করি আর আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ